করোনা ভাইরাসের জেরে আগামী 14 এপ্রিল পর্যন্ত সারা দেশে লকডাউন চলবে। লকডাউনের ফলে অসহায় অবস্থায় রয়েছেন দুস্থ মানুষজন। সেই সব দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী। এদিন তিনি পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডে তৃণমূলের দলীয় কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন সামগ্রী তুলে দেন। কাঞ্চনবাবু জানান, এই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দলের কর্মীরা খাদ্য সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় জিনিস দুস্থ মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। এছাড়াও তিনি জানান, কারোর কোনো কিছুর প্রয়োজন হলে তাকে ফোন করে জানালে তিনি সাধ্যমতো সেই জিনিস পৌঁছে দেবেন। এর আগেও কাঞ্চনবাবু এইরূপ নানা সমাজ সেবামূলক কাজ করেছেন। বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চলছে, সে লড়াইয়ের প্রেক্ষিতে আজকে আমাদের ভারতবর্ষ তথা বাংলাতে 21 দিন যাবৎ লকডাউন চলছে। এই করোনা ভাইরাসের লড়াইয়ের একমাত্র ওষুধ হচ্ছে লকডাউন, মানে বাড়িতে থাকা এবং সতর্ক থাকা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, আজকে বাংলা অত্যন্ত পরী হয়ে আমাদের প্রত্যেকটা বাংলাবাসীকে উনি বুকে আঁকড়ে রেখেছেন। এবং আমাদের মূলত এখানে খেটে খাওয়া সহযোগী দুঃখী গরিব মানুষ প্রচুর, মেহনতি মানুষ, রাজমিস্ত্রিতে আরম্ভ করে ছোট মিস্ত্রি, কাঠ মিস্ত্রিতে আরম্ভ করে রিক্সা চালক, ভ্যান চালক, ছোট ছোট মুদির দোকান, বাড়ির লোকের বাড়িতে কাজ করা, এরকম প্রচুর মহিলা আমাদের ছাত্র ওয়ার্ডে আছে। যেহেতু এটার মূল ওষুধ হচ্ছে যে লকডাউনের বাড়িতে থাকা, সেই কথা চিন্তা করে আমরা ঠিক করেছি, আমাদের যা তৃণমূল কংগ্রেসের কর্মী আছেন, আমাদের রায়েস আছে, শিবান আছে, আমাদের 26 নম্বর ওয়ার্ডের যত আছেন, এদের প্রচেষ্টায় এবং আমাদের জেলা সভাপতি স্বপন দেবনাথ এবং আমাদের পর্যবেক্ষক সম্মানীয় রাজ্যের মন্ত্রী ববি হাকিমের নির্দেশ মোতাবেক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা বর্ধমান পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের গোদা এলাকায় 10টি পাটে প্রায় 2000 পরিবারকে তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। সোশ্যাল ডিস্টেন্স মেনে আমরা প্রত্যেকে খাদ্য সামগ্রী বিতরণ করছি। মূল উদ্দেশ্য কিন্তু দুটো, একটা হচ্ছে যে মানুষের যে হাহাকার, মানুষের চাহিদা, গরিব দুঃখী মানুষের তাদের দৈনন্দিন যে প্রয়োজন, সেই প্রয়োজনটাকে মেটানো। তাদের যদি দৈনন্দিন প্রয়োজনটা আমরা মেটাতে পারি, তাহলে আমরা ভাবি লকডাউনটা আরো ভালোভাবে চলবে। সেই জন্য আমরা বলছি, আপনারা বাড়িতে থাকুন, আমরা আপনাদের খাদ্য সামগ্রী বাড়িতে পৌঁছে দেবো। খাদ্য সামগ্রী কালেকশন করার জন্য বাইরে যেন বেরোতে নয়, মূলত করোনা ভাইরাসের যে লড়াই, এই লড়াইটাকে সামনে রেখে আমরা এটা চিন্তাভাবনা করেছি এবং প্রত্যেকের বাড়িতে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে, যাতে আগামী এক মাসের মধ্যে তাদের খাদ্য সামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দিতে পারি, সেই চেষ্টায় আছে। আর আপনার এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি আমার মোবাইল নম্বর জানাই 9434360438। অনেকে সম্মানীয় পরিবার আছেন, হয়তো অভাব আছে, তারা হয়তো বলতে পারছেন না এই অবস্থায়, আমি তাদেরকে বলছি গোপনভাবে এই নম্বরে আমাকে ফোন করবেন, খাদ্য সময় আপনার বাড়িতে আমি পৌঁছে দেবো। এবং আরও যারা চিকিৎসার ক্ষেত্রে অসুবিধা হবে, ওষুধ কিনতে অসুবিধা হবে, যা যা অসুবিধা হবে আমাদের 26 নম্বর এলাকার মানুষদের তথা বর্ধমান শহরের বা বর্ধমান জেলার যে কোনো মানুষের যা অসুবিধা হবে, যেন আমাকে ফোন করেন, আমি আপ্রাণ চেষ্টা করবো, আমাদের সেরা চেষ্টা করবো তাদের এই সমস্যার সমাধান করার জন্য। আর আজকে আমি এটা করছি মূলত আমাদের বিধায়ক, আমাদের অভিভাবক, আমাদের বর্ধমান উন্নয়নের কাণ্ডারী সম্মানীয় ডক্টর রবীন্দ্র চট্টোপাধ্যায় পূর্ণ সহযোগিতা ও সাহায্যে, এবং অবশ্যই অবশ্যই জননেতা খোকন দাস, ওনার এই উদ্যোগ, উনি প্রায় 10,000 পরিবারকে খাদ্য সামগ্রী বিলি করছেন, উনি আমাকে তা অংশীদার করেছেন, ওনারও সাহায্য আমি পেয়েছি এবং ওনার সাহায্যে এবং রবিবাবুর সাহায্যে আজকে আমি 26 নম্বরে প্রত্যেকটা পরিবারকে 2000 পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। কি কি দিলেন? মূলত চাল, ডাল, আলু, পেঁয়াজ, চা, চিনি, মশলা এবং আরও যে প্রয়োজনীয় অন্যান্য খাদ্য। তিনি আরও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় এবং খোকন দাসের সহযোগিতায় তিনি এই কর্মসূচি চালিয়ে যাবেন। আমাদের এখানে 4,222 পরিবার আছে, 2000 পরিবারকে দিয়েছি। আমাদের এখানে বিশিষ্ট ব্যক্তি আছেন এবং বিত্তশালী ব্যক্তি আছেন, তারা আমাদের প্রয়াসকে স্বাগত জানিয়েছেন এবং আমাদের পূর্ণভাবে আমাদের পাশে থাকবে বলে সহযোগিতা করবো বলে তারা আমাকে কথা দিয়েছেন। তারা প্রত্যেকের ফোনে আমাকে অভিনন্দন জানাচ্ছেন ভালো কাজে করার জন্য। আমি সেই আত্মবিশ্বাস তাদের কাছে পেয়েছি, তাদের সহযোগিতার আশ্বাস পেয়েছি এবং আমাদের তো নেতা আছেন জননেতা খোকন দাস আছেন, উনি বলছেন তুমি চালিয়ে যাও, আমি পূর্ণভাবে তোমার পাশে আছি। আমার বিধায়ক ডক্টর রবীন্দ্র চট্টোপাধ্যায় উনি বলেছেন পূর্ণ সহযোগিতা করবো, কোনো অসুবিধা হবে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমার 10টি পাট আছে এবং বিরাট এরিয়া,
কোমল সাগর থেকে শুরু করে নিয়ে একবারে গোদা, কয়েকতলা, খন্ডেকার পাড়া, মাছপাড়া, শহীদতলা, কমাপাড়া, বাড়িপাড়া, খ্রিস্টানপাড়া, শিবতলা, বটতলা, বেদপুকুর মাঠ, দীর্ঘহা, লাখুটি, কলগড়, রায় কলোনি, সাঁওতালপাড়া, প্রত্যেক প্রায় 70-80টা পাড়া আছে। আমরা পাড়া ভিত্তিক লিস্ট করেছি এবং পাড়া ভিত্তিক আমরা পৌঁছলি মূলত আজকে যেহেতু আমাদের একটা এই এলাকাটাই করছে আমাদের খন্দে, এটা আমাদের যে পার্টি অফিস তৃণমূল কংগ্রেসের এটা খন্দেকার পাড়া, আমরা এই এলাকা পার্টি এই এলাকার মানুষদেরকে আমরা এই এলাকায় দিচ্ছি, প্রত্যেকটা এলাকা এলাকায় যে আমরা এভাবে ব্যবস্থা করবো। আমাদের মূল উদ্দেশ্য লকডাউন যেন কেউ ভঙ্গ না করে এবং প্রত্যেকে যেন বাড়িতে থাকে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আমার ফোন নাম্বার 9434360438। যখন লকডাউন শুরু হয়েছিল প্রথমে আমাদের এলাকায় বাইরে থেকে 30 জন এবং 40 জন 50 জন মোট 300টা মানুষ যারা আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা এখানে এসেছিলেন তাদেরকে এই প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা আমাদের সমর্থন এই আমরা সবাই জানি আমাদের চাল ডাল খিচুড়ি করে পাঠাচ্ছি, তারা খাচ্ছেন এবং তারা নিজেরাও সেই চেষ্টা করছেন। আমাদের সহযোগিতা প্রত্যেকে 300 জন মানুষকে আমরা প্রত্যেক দিন দুবেলা খাবার পৌঁছে দিই, চারবেলা পাচ্ছি না, দুবেলা খাবার আমরা খিচুড়ি করে পৌঁছে দিই। এদিন কাঞ্চনবাবুর বাড়ি থেকেও তার পরম পূজনীয়া মাতা এবং সহধর্মিনী অসহায় মানুষদের খাদ্য সামগ্রী তুলে দেন। কাঞ্চন কাজীর এই রূপ উদ্যোগকে এলাকাবাসীরা দুহাত তুলে আশীর্বাদ করে। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।